কয়লা পাচার মামলায় বিকাশ মিশ্রকে চার দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল আদালত। আসানসোল সিবিআই বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী সুপ্রিম কোর্টের গত 10ই এপ্রিলের রায় তুলে ধরে এই নির্দেশ দেন। উল্লেখ্য, গত 6ই মে সিবিআই এর হেফাজতে নেওয়ার ব্যাপারে মামলার শুনানি হয়। সেদিনই অভিযুক্তের আইনজীবীর তরফে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে বলে জানান। তারই পরিপ্রেক্ষিতে 12ই মে এই মামলার শুনানির দিন ধার্য করেন বিচারক। তবে গত 8ই মে বিকাশের পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। এদিন সুপ্রিম কোর্টের 10ই এপ্রিলের রায় উল্লেখ করে বিকাশ মিশ্রকে চার দিনে সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আসানসোল সিবিআই এর বিশেষ আদালত। একই সঙ্গে শুক্রবার সিবিআই কে সুপ্রিম কোর্টের রায় মেনে চলার নির্দেশ দেন বিচারক। 16ই মে ফের কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্রকে আদালতে তোলার নির্দেশও দেন তিনি। অন্যদিকে কয়লা পাচার মামলায় ধৃত পিআইএসএফ আধিকারিক আনন্দমোহন সিং ও ইসিএল এর প্রাক্তন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা ডিরেক্টর অপারেশন সুনীল কুমার ঝাকে চার দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। উল্লেখ্য, বৃহস্পতিবার ওই পিআইএসএফ ও ইসিএল এর প্রাক্তন আধিকারিককে কলকাতার নিজাম প্যালেস ডেকে পাঠায় সিবিআই। জিজ্ঞাসাবাদে অসঙ্গতির পাশাপাশি তদন্তের সহযোগিতা না করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাদেরও আসানসোল সিবিআই আদালতে তোলা হয়। ধৃতদের চার দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক। জাজমেন্ট এটা অর্ডার হলো। ইনফ্যাক্ট এই আসামিদের মধ্যে একজন আসামি যিনি ডাইরেক্টর বলে আছেন তিনি রিটায়ার্ড, এবং আরেকজন যিনি ছিলেন সেটা হচ্ছে আপনার সিআইএসএফ এর ইন্সপেক্টর। এদের বিরুদ্ধে অ্যালিগেশন হচ্ছে এর মধ্যে দু তিনজন আপনার 164 করেছিল। সেই 164 করে মানে হাকিমের কাছে বয়ান দিয়েছিল, তাতে এর নামটা এসছিল প্রোটেকশন মাইন্ড মানি হিসেবে তিনি নাকি টাকা নিয়েছেন। এই ছিল গতকাল এনাদের সিবিআই অফিসার ডেকেছিল এবং ডাকার পর তারা গিয়েও ছিল এবং সেই জায়গায় কোঅপারেট করেছে। এর আগেও যখন গেছে তখনও কোঅপারেট করেছে, কিন্তু এটা ফর্মালিটি যেটা থাকে যে হট করে যদি চার্জশিট হয়ে গেছে বেল দিয়ে দিন, এটা সিবিআইয়ের পক্ষে বলা অসম্ভব। তাই আমার যেটা মনে হচ্ছে, ইন অর্ডার টু কোপ আপ দি সিচুয়েশন, কোপ আপ উইথ দি সিচুয়েশন, বড় অফিসার যারা রয়েছে তাদেরকে অবলাইজ করা, তার জন্য এই রিমান্ডের অ্যাপ্লিকেশন ছিল চার দিনের জন্য। চার দিন চাওয়া হয়েছিল এবং হাকিম আঙুলগুলো দেখলেন যে কালকে পরশু মানে রবিবার পর্যন্ত আপনার দু তিন দিন পেরিয়ে যাচ্ছে, ফলে এইটা এছাড়া আরেকজন আসামি তারও একটা ডেট হয়ে আছে, সেই জন্য চার দিনই অ্যালাউ করেছেন। পরবর্তীকালে বোধহয় মঙ্গলবার এটা নেক্সট হিয়ারিং হবে। টিকিট বলে যেটাকে বলা হয়েছে এবং প্রোটেকশন মানি বলে যেটাকে বলা হয়েছে, আপনারা জানেনই বোধ হয় যে এই কেসে সব আসামিরই প্রায় বেল হয়ে গেছে, একজন শুধু সুপ্রিম কোর্টের প্রোটেকশন অর্ডারে চলছে। সেই বিলের অর্ডারটা চ্যালেঞ্জ করে সিবিআই সুপ্রিম কোর্টে গেছিল। সুপ্রিম কোর্ট 10th April 2023 একটা অর্ডার পাস করে যেখানে বেলের যে অর্ডার সেটাকে টাচ করেনি, মানে বেলটা রেখে দিয়েছিল কিন্তু চার দিনের জন্য পুলিশ কাস্টডি দিয়েছিল। এবার এইটা নিয়ে একটু কনফিউশন অ্যারাইজ করেছিল যে চার দিন পর কী হবে। আমরা পরবর্তীকালে আবার একটা ক্লারিফিকেশন অ্যাপ্লিকেশন ফাইল করি সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্ট এই 8/5/2023 ক্লিয়ার করে বলে দিয়েছে যে আমরা বেলের অর্ডারকে ডিস্টার্ব করিনি, আমরা শুধুমাত্র চার দিনের পুলিশ কাস্টডি গ্রান্ট করেছি। ন্যাচারালি সেই অর্ডার অনুযায়ী আজকে আমরা অ্যাপিয়ার করেছিলাম এবং চার দিনের পুলিশ কাস্টডি হয়েছে। চার দিন পর কী হবে? সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী চার দিন পর রিলিজ হবে। যে যুক্তিটা দিয়েছিল যে বিকাশ মিশ্রা যখন 2021-এর 16 এপ্রিল অ্যারেস্ট হয়েছিল তখন ইনিশিয়ালি সাত দিনের জন্য ওকে পিসি দেওয়া হয়েছিল, কিন্তু 2 থেকে 2.5 দিনের মাথায় বিকাশ মিশ্র এতটা অসুস্থ হয়ে পড়ে যে হসপিটালে ভর্তি হতে হয়। ন্যাচারালি ওই যে সাত দিনের মধ্যে চার দিন সিবিআই ওকে ইন্টারোগেট করতে পারে, তিন দিন সময় পেয়েছিল কারণ তারপর অসুস্থ হয়ে গেছিলো। এই যে চার দিন করতে পারেনি সেইটাকে কম্পেনসেট করার জন্য বলতে পারেন বা টু মেক গুড দ্য লস, যেভাবেই বলুন, সিবিআইকে আরও চার দিনের পিসির অপরচুনিটি। নতুন যে আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল।
শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।